স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহরল হাটে। দর্শক, আজ আমরা এই হাটে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমাদের দিনাজপুরের বিশিষ্ট মাংস ব্যবসায়ী হায়দার ভাইকে। হায়দার ভাই আজকে ঢাকার ব্যাপারীর জন্য কিছু ক্রস জাতের ষাঁড় গরু কিনছেন। তিনি কিভাবে এ ধরনের গরুগুলো কিনছেন আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং কি দরে কিনছেন সেটাও আপনারা জানবেন। এই যে হায়দার ভাইকে আমরা দেখছি, হায়দার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে হাটে পেলাম, আপনি গরু কিনছেন কার জন্য? ওনার জন্য গরু কিনছেন। কি ধরনের গরু কিনছেন? এই যে 90-100 এই দামের গরু কিনছেন? দর্শক, আর এই যে চলুন আমরা একটু গরুটা দেখি, চলেন। এটা 90 বলছি, এটা 90,000 পর্যন্ত বলছেন। দর্শক, এই যে হায়দার ভাই যে গরু কিভাবে কিনেন আমরা সেটা, এই যে কত বললেন? 93? 83,000? দর্শক, 93,000? কত বললেন হায়দার ভাই? 93,000 তাও দিচ্ছে না? দর্শক, যে 93,000 টাকা উনি বলেছেন তাও ব্যাপারে দিচ্ছেন না। আর এই যে পাশে আরেকটা দেখছি আমরা, এটা বয়স কেমন ভাই? বয়স কেমন? 2 দাঁত। ওজন কতটুকু আছে ভাই? ওজন কতটুকু হবে? 8 মন। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 140। 140 চাচ্ছেন? দাম দিছে? হ্যাঁ, কত? 8,000 দিছে? মানে 8,000 কত? 98,000? দর্শক, যে 98,000 টাকা পর্যন্ত দাম দিচ্ছে, বেচার ইচ্ছা আছে কত? 100-এর উপরে। দর্শক, যে 100-এর উপরে হলে এটা বিক্রি করবে আমরা। এটা 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 এই যে হায়দার ভাই দেখছেন, এটা বিক্রি হয়ে গেল কত? 95,000। দর্শক, এই যে 95,000 টাকা এটি বিক্রি হলো। নিল কে ভাই? আমরা এই যে এই পাশে আরেকটি দেখছি, এই যে দেখছেন আপনারা অনেক বড় সাইজের একটু ক্রস জাতের ষাঁড় গরু দেখছি আমরা। ভাইটার বয়স কেমন ভাই? 4 দাঁত। ওজন কতটুকু আছে? এখন বলা যাবে ইচ্ছা আছে কত বেচার? লাস্ট ফিনিশিং 1,60,000। দর্শক, যে 1,60,000 হলে উনি এটি বিক্রি করবেন। দেখি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কত দিচ্ছেন? কত দিচ্ছেন? 1,41,000। দর্শক, যে 1,41,000 টাকা হায়দার ভাইটির দাম দিয়েছে দেখছেন আপনারা। আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহরল হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা রয়েছি কাহরল হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রস জাতের ষাঁড় গরুর দাম। হায়দার ভাই যে গরুগুলো কিনছেন সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো, আর এই যে কিছু গরু রয়েছে সেগুলোর একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করি। ভাই, এটার বয়স কেমন ভাই? দাঁত হয় নাই? ওজন কতটুকু আছে? 5 মন আছে। দাম চাচ্ছেন কত? 110 চাচ্ছেন? দাম দিছে কেউ এখনো? কত দিচ্ছে? 90 পর্যন্ত দাম দিছে। তো বেচার ইচ্ছা আছে কত? এটা 95। দর্শক শুনলেন, 95,000 টাকা হলে উনি বিক্রি করবেন এটি। আমরা একটু সামনে যাব, সামনে আরো এ ধরনের কিছু গরু রয়েছে। এই পাশে একটি আমরা দেখছি, এটি দেখছেন আপনারা। বয়স কেমন এটার? আগর
তো কত দাম চাচ্ছেন এটা? 85 দাম দিছে? কত দিচ্ছে? 70 পর্যন্ত দিছে। তো বেচার ইচ্ছা আছে কত? 75,000। দর্শক শুনলেন, 75,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখি এই পাশে যাই, এই পাশে আরেকটি ক্রস জাতের একটু বড় সাইজের দেখছি, এই যে দেখছেন আপনারা। চাচা বয়স কেমন এটার? দুই দাঁত। ওজন কতটুকু আছে? 6.5 মন। 6.5 মন ওজন রয়েছে বলছেন উনি। তো এটার দাম চাচ্ছেন কত? 140 চাচ্ছেন। দাম দিচ্ছে? 110 পর্যন্ত দিচ্ছে। বেচবেন কত? ইচ্ছা আছে কত? 30-এর আইডিয়া। দর্শক শুনলেন যে 30 আইডিয়া করেছেন উনি এটি বিক্রির। এই যে দেখছেন, আমরা চলুন সামনে যাব। সামনে যে গরুগুলো হাজার ভাই কিনছেন সেগুলোর একটু তথ্য নেই, উনি কি ধরনের আজকে গরু কিনছেন? দর্শক, আমরা এক পাশে আরেকজন ব্যবসায়ীকে পেয়েছি, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বয়স কেমন এটা? দাঁত হয় নাই। ওজন কত হবে ভাই? গোস্ত 4 মন পার হবে। দাম চাচ্ছেন কত? 90,000। বেচা বিক্রি? বেচা বিক্রি এখন দরদাম করে কাস্টমার নিবে বলছে। কেউ দাম বলছে? কত বলতেছে? 70-72 পর্যন্ত দাম দিছে। দর্শক শুনলেন, 70-72 পর্যন্ত দাম দিছে। তা আপনি তো সবসময় এই ধরনের গরু কেনা বেচার সঙ্গে যুক্ত, কেমন থাকে গরু আপনার কাছে? আমার কাছে গরু সবসময় থাকে। সবসময় থাকে। আপনার নামটা যদি বলেন। আমার নাম রহমত। রহমত। মোবাইল নাম্বারটা? 01714-01714-55-55-39-39। দর্শক, আমরা একজন ব্যবসায়ীর নাম্বার দিয়ে দিলাম, আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এদিকে হায়দার ভাইকে দেখছি, হায়দার ভাই এখনো গরু দেখছে, উনি বেশ কিছু আজকে গরু কিনে দিচ্ছেন এক পার্টি। এই যে এই পাশে এটার বয়স কেমন হায়দার ভাই? হায়দার ভাই বয়স কেমন এটা? আগুর বয়স। ওজন কত দিন হবে ভাই এটা বলেন তো? ওজন হবে আপনার মনে করেন 4 মন। 4 মন। কত? 74 বললেন। দর্শক, এই যে 74,000 টাকা হায়দার ভাই এটি বলেছে, উনি দেননি। ভাই কত লাস্ট চাইছেন আপনি? 90,000। দর্শক, এই যে 90,000 লাস্ট উনি চেয়েছেন আর হায়দার ভাই 74,000 দাম দিয়েছেন। আপনারা দেখছেন, আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি হায়দার ভাই যে গরুগুলো কিনছেন সেগুলোর দাম, আর জানানোর চেষ্টা করছি ক্রস জাতের কিছু ষাট গরুর দাম। এই যে এটা 65,000 টাকা দাম দিচ্ছে হায়দার ভাই। এটা 65 দিলেন। ওজন কতটুকু হবে ভাই এটা? 3 মন। 3 মন। দর্শক, এই যে বলছে কত কয়েছি সেটা মোটে তো জানা আছে? 500 কেন? 5,000 হবে না? 5,000 হবে না? দর্শক, আমরা এই পাশে আরেকটি গরু দেখছি, এটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। ভাই বয়স কেমন এটার? বয়স জুয়ান। জুয়ান হয়ে গেছে, মানে এখনো দাঁত হয় নাই। দাঁত পড়ে নাই যেগুলো সেগুলাই জুয়ান। ওজন কতটুকু আছে ভাই? 6 মন হবে। দাম চাচ্ছেন কত? দাম 1,10,000। 1,10,000 দাম দিছে? 1,00,000 ভাঙতে ভাঙাবেন না, লাখের উপরে বিক্রি করবেন। দর্শক শুনলেন, লাখের উপরে উনি এটি বিক্রি করবেন। এই যে দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কত দিচ্ছেন দাম? পুরাপুরি কত? 1,90,000। দর্শক, এই যে পুরাপুরি 90,000 টাকা দাম দিয়েছে এটি। ওজন করতে হবে এটা হাতে ভাই? 5 মন। 5 মন আইডিয়া করছেন, 90,000 টাকা দাম দিচ্ছেন, তাও দিচ্ছে না? না। দর্শক শুনলেন, 90,000 টাকা দিয়েছে দাম। হায়দার ভাই কিছু গরু কিনছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, দর্শক, আমরা হায়দার ভাই যে গরুগুলো কিনছেন আইডিয়া করে সেগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
আরো জানানোর চেষ্টা করছি এই হাটে আজকে কি দরে ক্রস জাতের সারগরুগুলো বিক্রি হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।